প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষা দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা 2020 সালে নবম শ্রেণীতে ছিলে এবং তোমরা অল্প কিছুদিন সময় মাত্র ক্লাসরুমে বসার সুযোগ পেয়েছিলে নবম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে কোভিড-19 কারণে, করোনার পরিস্থিতির কারণে জানুয়ারি থেকে মার্চের পর থেকে তোমাদেরকে চলে যেতে গিয়ে হয়েছিল ক্লাসরুমের বাইরে। তোমরা, আমরা সবাই অনেকটাই গৃহবন্দী হয়ে পড়ি। দূরে তোমাদের জন্য আমার দোয়া থাকবে, প্রত্যাশা থাকবে, যাতে সবাই দ্রুত আমরা সবাই ক্লাসরুমে তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারি। এখন অনলাইন শিডিউল অনুসারে তোমরা নিশ্চয় দেখেছো যে তোমাদের আজকে ক্লাসটি হচ্ছে রসায়ন, এবং আমরা অনলাইন বলো আর সরাসরি ক্লাসগুলো থেকে আমরা নবম শ্রেণীতে তোমাদের সিলেবাস অনুযায়ী রসায়নের নবম অধ্যায় পর্যন্ত আমরা শেষ করেছিলাম। এরপরও আমি বলবো, যদি নবম অধ্যায় পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্টসে বলো, পেজে বলো, যে কোনোভাবে জানাবে, আমরা সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আর আজকে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো, তোমরা নিশ্চয়ই তোমাদের রসায়ন বইটি দেখলে চিনতে পারো। রসায়ন বইয়ে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দশম অধ্যায়। দশম অধ্যায়টির নাম কি একটু দেখো, সবাই নিশ্চয়ই রুটিন অনুসারে রসায়ন বইটি নিয়ে আসছো। খেয়াল করে দেখো, আমাদের দশম অধ্যায়টির নাম হচ্ছে খনিজ সম্পদ, ধাতু, অধাতু। আমি বোর্ডে অলরেডি তোমাদেরকে লিখে দেখিয়েছি, খেয়াল করে দেখো আমরা আজকে যে অংশটা নিয়ে আলোচনা করবো, খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। মূলত প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন রসায়ন পড়তে শুরু করি অথবা অষ্টম শ্রেণীতে যখন আমরা বিজ্ঞান পড়তে শুরু করি, আমরা বেশ কিছু মৌল সম্পর্কে জেনেছিলাম, ঠিক না? পারমাণবিক সংখ্যা সম্পর্কে জেনেছিলাম, প্রকৃতিতে প্রাপ্ত মৌল পেয়েছিলাম, কৃত্রিমভাবে তৈরিকৃত মৌল পেয়েছিলাম, এবং আমরা চতুর্থ অধ্যায়ে গিয়ে পর্যায় সারণী পড়তে পড়েছিলাম, পর্যায় সারণী সম্পর্কে ধারণা পেয়েছিলাম। এই যে পর্যায় সারণীতে আমরা কয়টি মৌলের উপস্থিতি পেয়েছি, কেউ বলতে পারবে পর্যায় সারণীতে কয়টি মৌল? প্রিয় শিক্ষার্থীরা, কয়টি মৌল পর্যায় সারণীতে? 118টি মৌল। 118টি মৌলের মধ্যে যে ধাতু অথবা উপধাতুগুলো আছে, সেগুলো প্রকৃতিতে কি অবস্থাতে আছে, সেগুলো আমরা কিভাবে নিঃসরণ করব, আমরা প্রকৃতিতে বিশুদ্ধ ধাতু কিভাবে পাবো, ওই বিষয়গুলোর উপরেই মূলত আমাদের এই চ্যাপ্টারটি। এবং মনে রাখবে যে এই যে আমরা 118টি মৌল প্রকৃতিতে যে অবস্থায় পাই না কেন, এগুলো আমাদের একটি সম্পদ, এবং এগুলো কী ধরনের সম্পদ? এগুলো খনিজ সম্পদ। এবং ওই খনিজ সম্পদ থেকে আমরা কী পাচ্ছি? আমরা ধাতু এবং অধাতু পাচ্ছি। এই ধাতু আর অধাতুগুলো কীভাবে পাচ্ছি তা নিয়ে আমাদের হচ্ছে দশম অধ্যায়, খনিজ সম্পদ, ধাতু, অধাতু। তো আমরা পুরো অধাতু নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো। আজকের অংশ থেকে আমরা কী কী জানতে পারবো তার একটা সামারি আমরা দেখি। আমরা খনিজ এবং খনিজ সম্পদ কী ব্যাখ্যা করতে পারবো, আমরা জানবো মূলত খনিজ কি আর খনিজ সম্পদ। তারপরে আমরা আরেকটা যেটা জানবো, সেটা ভূত্বকের উপাদান সম্পদ কি বলতে পারবে। আমরা দেখতে পাচ্ছি ভূত্বক আছে, আমাদের পৃথিবী পৃষ্ঠ আছে, ভূমি সমতল আছে, এখন ওই ভূমি সমতল ভূত্বকে কি কি উপাদান দ্বারা গঠিত সেটা আমরা বলতে পারবো। তারপরে আসি শিলা কি এবং শিলার প্রকারকে ব্যাখ্যা করতে পারবো। আমরা নানা রকম শিলা দেখি, আমরা স্তর দেখি, ধুলিকণা দেখি, পাথর দেখি, এই যে আমরা যা দেখি এগুলোর প্রকৃত আরেকটি নাম হচ্ছে শিলা। আমরা জানতে পারবো যে কী কী শিলা থাকে, শিলার গঠন কী, শিলার প্রকারভেদ কী, প্রকারভেদ অনুসারে কোন শিলার সংজ্ঞা কী, কোন শিলার উদাহরণ কী, আমরা এই জিনিসগুলো জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখবে আজকে আমরা কী কী বিষয় সম্পর্কে জানবো, আমি তাহলে ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করব। আমার প্রথম আলোচনার বিষয়টি হচ্ছে খনিজ এবং খনিজ সম্পদ কী। আমি বাকি অংশগুলো মুছে ফেলবো এখন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগে বলেছিলাম আমরা পর্যায় সারণীতে কতটি মৌল আছে, 118টি মৌল আছে। এই 118টি মৌলের মধ্যে আছে ধাতু, অধাতু, উপধাতু। এই 118টি মৌল আমরা যে মাটি, পানি, বায়ু থেকে সংগ্রহ করব, গ্যাসীয় পদার্থগুলো থেকে বা তরল পদার্থ থেকে, মাটি থেকে, বায়ু থেকে, যে অবস্থা থেকে সংগ্রহ করব, এই সংগ্রহ করার পদার্থটি হচ্ছে, যে যৌগগুলো সংগ্রহ করা হয় সেটাই হচ্ছে খনিজ।
আমি যদি খনিজ সংখ্যাটাকে একদম গোছালো ভাবে বলতে চাই, আমার খনিজ সংখ্যাটা কি হবে, মাটি পানি বা বায়ুমণ্ডলের যে অংশ থেকে ধাতু অধাতু বা উপধাতু বা তাদের বিভিন্ন যৌগ সংগ্রহ করা হয় তাকে খনিজ বলে। আমি তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি, মাটি পানি বা বায়ুমণ্ডলের যে অংশ থেকে খনিজ কি, মাটি পানি বা বায়ুমণ্ডলের যে অংশ হতে মাটি পানি বা বায়ুমণ্ডলের যে অংশ হতে ধাতু অধাতু বা উপধাতু বা তাদের বিভিন্ন যৌগ সংগ্রহ করা হয়, হতে ধাতু অধাতু বা তাদের বিভিন্ন যৌগ সংগ্রহ করা হয় তারা হচ্ছে খনিজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা মেন বই রিডিং করলে খনিজের সংখ্যাটি পাবে, সেখান থেকে দাগিয়ে নিবে। তাহলে আমরা জানো খনিজ কি, তাহলে আমরা খনিজকে কি কি অবস্থায় পেতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, এই খনিজকে আমরা কি কি অবস্থায় পেতে পারি? খনিজকে আমরা তিনটি অবস্থায় পেতে পারি। একটি হচ্ছে কঠিন, একটি হচ্ছে তরল, আর একটি হচ্ছে শিক্ষার্থীরা খনিজকে তুমি কি করে পেতে পারো? খনিজকে তোমরা তিনটি অবস্থা করতে পেতে পারবে, একটি হচ্ছে কঠিন, একটি হচ্ছে তরল, একটি হচ্ছে গ্যাসীয়। এই কঠিন তরল গ্যাসীয় প্রত্যেকটি মিলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের খনিজ সম্পদ। তাহলে আমরা কি জানলাম, কঠিন তরল ও গ্যাসীয় এই খনিজগুলোকে একত্রে কি বলা হবে, খনিজ সম্পদ। আমার খনিজ ছিল মাটি পানি বা বায়ুমণ্ডলের অংশ থেকে আমরা ধাতু অধাতু উপধাতু বা তাদের যৌগগুলো সংগ্রহ করব, সেটা ছিল আমার খনিজ। খনিজকে আমরা প্রকৃতিতে কী কীভাবে পেতে পারি? খনিজকে পেতে পারি কঠিন অবস্থা পেতে পারি, তরল অবস্থা পেতে পারি, গ্যাসীয় অবস্থা পেতে পারি। এই কঠিন তরল গ্যাসীয় তিনটা মিলে আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেটাই হচ্ছে আমাদের খনিজ সম্পদ। বুঝে গেল? এখন এই কথাগুলো তোমরা মেন বইয়ের কোথায় পাবে আমি তোমাদেরকে পেজ নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা মেন বইয়ের 235 এ গেলে এরপরে সেখানে তোমরা কিছু উদাহরণ পাবে যে কোন কোন খনিজগুলো পাচ্ছে, কিছুগুলো সম্পর্কে তোমরা জানবে, উদাহরণগুলো জানবে। তারপরে গিয়ে তোমরা দেখো যে তোমাদের বইতে খনিজ সম্পদের পরে একটি পাই চিত্র আছে। তাহলে আমরা আমাদের শিখর ফলের প্রথম অংশটি জানলাম, আমার দ্বিতীয় শিখর ফলটা ছিল যে তোমার ভূত্বকের উপাদান সমূহ কি বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ভূপৃষ্ঠের উপরে যে আবরণ সেটা বললাম, তোমাদের ভূপৃষ্ঠের উপরে যে আমরা তোমার বা বলতে পারি এখন আমরা একটু দেখবো যে এই ভূত্বকে কি কি উপাদান কি রকম থাকে। সংক্ষেপে দ্রুত মনে রাখার জন্য তোমাদের খেয়াল করো একটি পাই চিত্র আছে, দেখতে পাচ্ছ? এই যে বৃত্ত আকারে কোনো কিছু প্রকাশ করা সেটাকে মূলত বলা হয় পাই চিত্র। তোমরা ক্লাস এইটও দেখে আসছো, আমি আবার বলবো, বৃত্তের মাধ্যমে কোনো পরিসংখ্যান বোঝানো এটাই হচ্ছে মূলত পাই চিত্র। তাহলে আমরা এক নজরে দেখি যে আমাদের ভূত্বকে কি কি আছে, পার্সেন্ট আছে, বেশি আছে আর কে সবচেয়ে কম আছে। আসো শিক্ষার্থীরা, সিলিকন
এরপরে একটা যৌগ থাকে শুরু তোমার 8.4% কত পার্সেন্ট 5% কত পার্সেন্ট 5% হচ্ছে আয়ন এফই আয়নটা জিন্দা হতে শুরু এফই কত পার্সেন্ট থাকে পিউরিফিকেশন 5% এরপর আমরা আয়ন যোগ থাকে সেটিকে সেটি হচ্ছে ক্যালসিয়াম থাকে 4% এরপর আরেকটি যোগ আছে সেক্ষেত্রে মাত্র 3% সেকে পটাশিয়াম পটাশিয়াম কত পার্সেন্ট থাকে 3% থাকে এরপরে একটা ব্যাপক অংশ যে দখল করে সে হচ্ছে অক্সিজেন কত পার্সেন্ট অনেকটা অংশ 46% 46% থাকে অক্সিজেন এরপরে পিউরিফাই থাকে আরো তিনটা মল আছে 2% 2% থাকে শিক্ষার্থী পাইচিত্রে প্রথমে কত পার্সেন্ট আছে জি ম্যাম এটা ভবিষ্যতে তোমাকে এটার জন্য খুব বেশি চিন্তা করতে হবে না আরেকটা কথা আমি তোমাকে বলে রাখি এই যে পার্সেন্টেজ গুলো আছে এই পার্সেন্টেজ গুলো তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন অ্যান্সার করার জন্য বেশ কাজে দেবে তোমাকে বলতে পারে যে ভূতাকে সিলিকন কত পার্সেন্ট ভূতাকে অন্যান্য রাসায়নিক পদার্থ কত পার্সেন্ট ভূতাকে ক্যালসিয়াম কত পার্সেন্ট ভূতাকে ম্যাগনেসিয়াম কত পার্সেন্ট তখন তুমি যখন চিত্রটা অনেকবার দেখবে পরবর্তীতে তোমাকে আবার এক্সট্রা বহু নির্বাচনী করতে হবে না এভাবেই তুমি বহু নির্বাচনীকে আত্মস্থ করতে পারবে তারপরে আমার সেকেন্ড যেই শিখন ফলটা ছিল সেটি ছিল মূলত শিলা নিয়ে আমরা শিলা কি শিলা কথাটা অনেক আগ থেকে পড়ে আসছি মূলত আমাদের বিভিন্ন খনিজ পদার্থগুলো আছে গ্যাসীয় পদার্থ বলো মাটি পানি বা যেখানে খনিজের উপস্থিতি থাকে তারা পরস্পর মিশ্রিত হয়ে একটা শক্ত স্তর বা শক্ত আবরণ তৈরি করে কি বললাম বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি করে এই শক্ত কণাগুলো একত্রিত হয়ে যে পদার্থ তৈরি হয় তাকে আমরা বলি শিলা তোমরা মেন বইতে 235 পৃষ্ঠার 10.1.2 সেখানে গেলে শিলার সংখ্যাটা পাবে খাতায় অবশ্যই নোট করে লিখে রাখো শিলার সংখ্যাটা কোথায় পাবে 10.1.2 এখানে গেলে তোমরা পাবে যে শিলা কি তবু আমি আরেকবার বলে দিচ্ছি বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে যে শক্ত কণা তৈরি হয় সে শক্ত কণার সময় একত্রিত হয়ে যে পদার্থ তৈরি করে সেটাই হচ্ছে আমাদের শিলা এখন এই শিলা কিভাবে তৈরি হয় খনিজ পদার্থগুলো কিভাবে মিশ্রিত হয় তার উপর ভিত্তি করে শিলা বা শিলা কিভাবে তৈরি হচ্ছে গঠিত হচ্ছে তার উপর ভিত্তি করে শিলাকে ভাগ তিন ভাগে ভাগ করা হয় শিলা হ্যাঁ একটা হচ্ছে তোমার আগ্নেয় শিলা একটা পাললিক শিলা একটা রূপান্তরিত শিলা কয় প্রকার বললাম আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আমি পড়ে লিখে দিচ্ছি এক হচ্ছে আগ্নেয় শিলা
নাম্বার হচ্ছে পাললিক শিলা, পাললিক শিলা। তিন নাম্বার হচ্ছে রূপান্তরিত, রূপান্তরিত শিলা। শিক্ষার্থীরা নেটের সমস্যা করতেছিল, তোমরা আছো এখনো? শিক্ষার্থী তাহলে কি বলবো, শিলা কয় প্রকার? শিলা তিন প্রকার, আগ্নেয় শিলা, আধুনিক শিলা এবং প্রত্যন্ত শিলা। আগ্নেয় শিলা কি? আমরা জানি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে এক ধরনের দলিত তরল বের হয়। কি বললাম? আগ্নেয়গিরি যখন ঘটে তার অগ্নুৎপাতের ফলে এক ধরনের উত্তপ্ত গলিত তরল বের হয়, গলিত তরলকে বলা হয় ম্যাগমা। তোমাদের জ্ঞানমূলকের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে ম্যাগমা কি। প্রিয় শিক্ষার্থী, ম্যাগমার সংজ্ঞাটি তোমরা পাবা মেন বইয়ের 236 পৃষ্ঠায়। হয় খাতায় ছোট করে নোট করে লিখে রাখো যে ম্যাগমা কি, অথবা মেন বই যদি সামনে থাকে মেন বইতে ম্যাগমার সংজ্ঞাটা লাগাবা। আমি আগে বললাম যে আমি যখন তোমাদেরকে পাঠটা প্রেজেন্টেশন করবো, তোমরা এর মাঝে মাঝে কিছু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাবে, এবং আমার যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি ছোটো ছোটো প্রশ্নগুলো পড়ার মাঝখানে লিখতে। কাজে এখন আরেকটা প্রশ্ন তোমরা নোট আউট করো যে ম্যাগমা কি। এটা তোমরা টেস্ট পেপার পড়লে দেখবা এই প্রশ্নটা অনেক ক্ষেত্রেই আসে, একটা জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে ম্যাগমাটা কি? মূলত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যে উত্তপ্ত তরল বের হয় সেটাই হচ্ছে মূলত আমাদের এই ম্যাগমা। জমে বা কঠিন যে তরল তৈরি, যে শিলা তৈরি করে সেটাই মূলত হচ্ছে আগ্নেয় শিলা। ম্যাগমা আগ্নেয় শিলা থেকে ম্যাগমা জমে কঠিন দিয়ে যে শিলা তৈরি করে সেটাই মূলত হচ্ছে আমাদের আগ্নেয় শিলা। এবং আগ্নেয় শিলার উদাহরণ হিসেবে আমরা কাকে পাবো? আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। এই গ্রানাইটের নিচেও তোমরা দাঁড়িয়ে পাবো, প্রত্যেকটা উদাহরণ আলাদা আলাদা করে মনে রাখতে হবে। শিক্ষার্থী আগ্নেয় শিলার উদাহরণ কে বলো? আগ্নেয় শিলার উদাহরণ ম্যাম শোনা যাচ্ছে না ম্যাম। আগ্নেয় শিলার উদাহরণ কে বলো? আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। তারপরে আসি পাললিক শিলা। এই যে আবহাওয়া, জলবায়ু, ধুলোবালি, কুয়াশা এসবের ফলে ছোট ছোট কণাগুলো বায়ু বা ধুলি কণাগুলো বাতাসে উড়ে এসে এক স্তর থেকে আরেক স্তরে নতুন একটা স্তর তৈরি করে। স্তরগুলো জমে থেকে যে শিলা তৈরি করে সেটাই মূলত হচ্ছে আমাদের পাললিক শিলা। তারপর আরেকটা শিলা তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের পাললিক শিলা। তাহলে আমরা পাললিক শিলা সম্পর্কে জানবো। বইতে কি আছে একটু পড়ে শোনায়, আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে পানি, বাতাস, কুয়াশা ইত্যাদি ঝড়ের কারণে মাটির ভূত্বকের উপরিভাগে কাদামাটি, বালিমাটি ইত্যাদি ধুয়ে কোনো জায়গায় পলি আকারে জমা হয়। স্তর জমে জমে যে শিলা তৈরি করে সেটাই মূলত হচ্ছে আমাদের পাললিক শিলা। এই পাললিক শিলার অন্যতম উদাহরণ হচ্ছে কেলেমাটি। পাললিক শিলার অন্যতম উদাহরণ হচ্ছে শিক্ষার্থী এখন আমরা লাস্ট যেটি জানবো সেটি হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা তাপ ও চাপে পরিবর্তিত হয়ে গেলে আগ্নেয় শিলা, পাললিক শিলা দুটো শিলায় তাপ এবং চাপের পরিবর্তিত হয়ে শিলা তৈরি হয়, সেটি হচ্ছে মূলত আমাদের রূপান্তরিত শিলা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আজকে কি জানলাম? আমরা জানলাম যে লাস্ট অংশে আমরা কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে শিলা কিভাবে তৈরি হয় তার উপর ভিত্তি করে শিলাকে তিন ভাগে করা হয়। একটি হচ্ছে আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা, একটা হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা তৈরি হচ্ছে অগ্নিপাত থেকে, পাললিক শিলা তৈরি হচ্ছে রক থেকে শক্ত হয়ে, এবং রূপান্তরিত শিলা তৈরি হচ্ছে তোমাদের আগ্নেয় শিলা আর পাললিক শিলা পরিবর্তিত হয়ে যে শিলা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে মূলত আমাদের রূপান্তরিত শিলা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমি প্রথমে শিক্ষণফলের স্তরগুলো দেখেছিলাম, সেখান থেকে তোমরা বাকি পাঠগুলো বুঝে পেয়েছো। এখন তোমরা বাড়ির কাজ নিবে, আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। কোনিচ্ছা কোনিচ্ছা
শিলা কি? শিলার প্রকারভেদ ব্যাখ্যা করুন। ছোট করে ফেলবে বিষয়বস্তু গুলো নিজে আত্মস্থ করার চেষ্টা করবে এবং সেই পর্যন্ত সবাই ম্যাম প্রথম প্রশ্নটা কি ছিল ম্যাম, একটু করে পড়ে বললে ভালো হতো ম্যাম, বোঝা যাচ্ছে না। খনিজ এবং খনিজ সম্পদ কি ব্যাখ্যা করো? তোমরা আমাদেরকে শুনে লিখে ফেলো, খনিজ এবং খনিজ সম্পদ কি ব্যাখ্যা করো? খনিজ এবং খনিজ সম্পদ কি ব্যাখ্যা করো? দুই নম্বর হচ্ছে শিলা কি ম্যাম, প্রকারভেদ ব্যাখ্যা করো। তিন নম্বর হচ্ছে ম্যাগমা কি? আশা করবো সবাই লিখতে পেরেছো, আমি ইউটিউবে তোমরা বারবার টেনে শুনবে তখন তোমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। জি ম্যাম, ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম।